অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। বাংলা বিষয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব বা দেখব যে তোমাদের যে বিশ্লেষণমূলক একটি লেখা আছে, শব্দ থেকে কবিতা, হুমায়ুন আজাদের লেখা, তো এই শব্দ থেকে কবিতা লেখাটির মূল ভাব বা মূল বক্তব্য আমরা দেখার চেষ্টা করব। তো মূল ভাবটি এভাবে লেখা যায় যে সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। রচনাটিতে কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য অপরূপ ভাষায় বর্ণিত হয়েছে। কাকে বলা যায় কবিতা? লেখকের মতে, যা পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে, তাই কবিতা। শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা। কেবল কবিরাই লিখতে পারেন কবিতা, কেননা কবিরাই স্বপ্ন দেখতে পারেন, তারাই পারেন স্বপ্নের ছবি আঁকতে। নতুন ছবি, নতুন ভাব, কেবল কবিদের লেখার খেলা কবিদের চেতনায় খেলা করে, আর এজন্য তারা লিখতে পারেন কবিতা। কবিতা লিখতে হলে শব্দের রূপ, রং, গন্ধ, বর্ণ, সুর ও ছন্দ চিনতে হয়, জানতে হয়। কবিরা চেনেন এবং জানেন শব্দের এসব মায়াবী রূপ, তাই তারা শিখতে পারেন কবিতা। অনেক বিষয় নিয়েই কবিতা লেখা যায়, তবে কবিতা লেখার জন্য প্রথমে প্রয়োজন স্বপ্ন। যিনি স্বপ্ন দেখতে জানেন না, তিনি লিখতে পারেন না কবিতা। স্বপ্ন দেখার জন্য শৈশব কৈশোরে পড়তে হবে কবিতার পর কবিতা, দু চোখ মেলে দেখে নিতে হবে যা কিছু চোখে পড়ে তার সবটা। অর্থাৎ কবিতা লেখার জন্য চাই অভিজ্ঞতা। কবিতার রূপ ও তার রচনা কৌশল বর্তমান রচনার উপজীব্য। তো এই ছিল আমাদের যে শব্দ থেকে কবিতা নামক যে গল্পটি বা যে রচনাটি আমাদের এখানে দেওয়া আছে, সেই রচনাটির মূল বক্তব্য বা মূল ভাব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তোমাদের কোনো উপকারে আসে, আমি আশা করব যে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এ কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।